entertainment, infotainment. Okay? Thank you. RQ? Yes? যে স্টোরিটা আমার মাথায় আছে সেটা হচ্ছে, আমরা সবাই সব জানি, সবাই সব বুঝি, কিন্তু সবাই সবকিছু ইগনোর করে ফেলে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে একই রকম দেখতে দুটো মেয়ে, আর গঙ্গা বরাবর যদি আমরা সোজা হাঁটতে থাকি তাহলে সেইখানে যদি দেখি দুটো সাইড আছে, মানে দুটো সাইড বলতে এটা বোঝাতে চাইছি যে কুমোরটুলি যে রাস্তায় সেই রাস্তাতেই রেড লাইট জোন যাকে আমরা বলি শোনা গেছে। এবার দুটো অ্যান্থোলজি যেখানে দুটো শর্ট ফিল্ম নিয়ে একটা ফিচার ফিল্ম তৈরি করার প্ল্যানিং আছে, সেটা হচ্ছে একটা মেয়ে যাকে তার বাবা মানে যে কুমোরটুলিতে থাকে এবং সে যখনই যে কোনো দুর্গামূর্তি তৈরি করে সেটা মেয়েকে মেয়ের ফেস দেখে সেটাকেই করে, এবং তার যে মূর্তিটা তৈরি করা হয় সেটা হুবহু মানে কি বলবো নিজের মেয়ের মুখাবয়ব, হ্যাঁ নিজের মেয়ের মুখের মতো করে তার দুর্গামূর্তিটা তৈরি করে, এবং সেই যে দুর্গামূর্তিটা সেটা সব থেকে বেশি দামে সেখানে বিক্রি হয়। এটার সাথে আরেকটা যে গল্প তৈরি হচ্ছে সেটা দেখানো যাচ্ছে যে একটা প্রস্টিটিউশন থেকে বিলং করা একটা মেয়ে যার লাইফে প্রচন্ড পরিমাণে অবসেশনস আছে, সে স্টার হতে চায় ভবিষ্যতে, কিন্তু সেই লাইফটা দেখে সে বেরোতে পারে, তার নানান রকমের প্রবলেম। বাট সে যখন সেখান থেকে বেরিয়ে যায় এবং কুমোরটুলিতে এসে উপস্থিত হয় সে দেখতে পায় তার মতন আরেকটা মেয়েও সেখানে রয়েছে, এবং তারা দুজনেই সেই কুমোরটুলিতেই থাক মানে একসাথে থাকতে মানে থাকা শুরু করে আর কি, দুজনেই ইন্টারচেঞ্জ করে নিজেদের লাইফটাকে লিড করতে থাকে তার বাবা থেকে লুকিয়ে। এরপর কি হয় সেটা নিয়ে স্টোরিটা, মানে দুজনেই লুকা যায়, আমি তোমাকে দুটো গল্প বলতে চাই। এটা আমার জীবনে আমি সোনাগাছিতে ওয়ার্কশপ দিতাম ফর অ্যাক্টিং ওয়ার্কশপ, ওখানে লাল কমল আর নীল কমল বাড়ি আছে, সেখানে আগ্রাবালিরা থাকে, তারা খুব সুন্দর, কিন্তু যারা সোনাগাছিতে সেরকম একটি মেয়ে ছিল সে আমাকে একবার 2010 সালের কথা বলছি, ওইটার পর থেকে আমি ওদের নিয়ে একটা ছবি করবো ভেবেছি অনেকবার। তো মেয়েটি আমাকে নিয়ে যাচ্ছিল ওদের একটা প্রোগ্রাম, ঠিক যেরকম এখানে আমি এলাম সেরকম পথে আমি কথা বলতে বলতে যাচ্ছি, তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো, বললো সোনাগাছিতে যে সকালে আমি কোঅপারেটিভ ব্যাংকে কাজ করি। আমি কি লিখতে পড়তে চান, ও বলে হ্যাঁ আমি তো 10 বছর বয়সে এখানে এসেছিলাম, আমার বাবা আমাকে বেঁচে দিয়েছিল, আমার পরে আরো দুটো মেয়ে ছিল, একটা ভাই ছিল আর মা তখন was expecting another child, তো আমরা কিছু খেতে পেতাম না, আমি বিক্রি করে দিয়ে আমার বাবা সবচেয়ে ভালো কাজ করেছিল আমার জীবনে, মানে বললো হ্যাঁ আমি এখানে এসে তিনবার খেতে পেতাম, এখানে আমরা তোমার করে ফিজিক্যাল করলো না, যতদিন না আমার মেন্স হলো আমাকে খেতে দিল, আমি সবার জন্য পান আনতাম, সিগারেট আনতাম, বিড়ি আনতাম, এইসব কাজ করতাম, আমার ভালোই লাগতো খেতে পেতাম তিনবার। জানো আমি অমৃত খেয়েছিলাম এখানে এসে, আমি সেটা কি বললো যে আমি উল্টো দিকটা রোম্যান্টিসাইজ করছি, হ্যাঁ ও আমাকে বললো যে ওই যে কাঠি লজে আইসক্রিম হয় না অরেঞ্জ পিঙ্ক যেগুলো আমরা চেটে চেটে খেতাম, বললো ওটা প্রথম খেলাম জীবনে এখানে, বললো যে আজ আমি 25 বছর এখানে, তো আমি ক্যালকুলেট করলাম ওর বয়স 35 হবে, মেয়েটি বেশ দেখতে দেখতে ভালো, তো যাই হোক আমি বললাম এখন তাহলে কি কর, বলে এই তো সকালে ওয়াক করি ব্যাক, তারপরে ঘুমোতে যাই বাড়িতে, ঘুমিয়ে ঘুমিয়ে আবার 6টায় ঘুম দিতে আসে,
ব্যাংক বিকেলেও খোলা থাকে তোমাদের সোনাগাছি করে? না না, বিকেলে তো আমি সেক্স ওয়ার্কার, এখন আমি বেশ্যা শুনি পেয়েছি। আমি চুপ করে রইলাম। তখন আমি বললাম যে বললো এটা খুব ভালো আছে, আমার বাড়িতে মাইক্রোওয়েভও আছে। আমি মাসে প্রায় 30,000 টাকা খরচা। দেখুন আমার তো কোনো শিক্ষা দীক্ষা নেই, এটা যদি না করি আমাকে এই টাকা কে দেবে? এই টাকায় আমার ভাই তার রেলওয়ের চাকরির জন্য যে ঘুষ দিতে হয় সেটাও আমি দিয়েছি, আমার বোনেদের বিয়ে দিয়েছি, আমাদের রানাঘাটের বাড়িটা পাকা করে দিয়েছি। তো আমি বললাম তোমার কখনো বিয়ে করার ইচ্ছা হয় না, সংসার করার? ধুর, কি হবে ভিড় করে, আমি যেটার জন্য টাকা পাই আমার বোনেরা তার জন্য মার খায়। আমরা কি করি, ভীষণ কষ্ট আমরা। আমি বললাম তুমি নিজে, বললো হ্যাঁ আমি টাকা জমাচ্ছি। আর 5-6 বছর পরে আমি তো আর পারবো না, আর এখন নতুন মেয়ে কেনাটা কমে গেছে, শোনা গেছে মানে মাসিক হতে পারে। তো এটা ও স্বপ্ন তাকে বাবার করবে, এটা আমি আমার খুব বড় একটা শিক্ষা ছিল। আমি তো চিরকাল বুঝেছি যে ওরা খুব ভুল। আরেকটি মেয়ে সে আমাকে বলেছে যে, আমি বললাম যে বললো 9 বছর বয়সে আমি পালিয়ে গিয়েছিলাম মন্দিরা বলে কোন একটা ছবি দেখা, তার এখন 30 বছর বয়স হবে। তো মন্দিরা বলে ওনার বলে প্রসেনজিতের ছবি দেখলাম, আমি প্রসেনজিতের সঙ্গে দেখা করতে কলকাতায় চলে এলাম, গ্রাম থেকে পালিয়ে, এবং আমাকে তো বথেলে নিয়ে চলে গেল। বথেলেও ছিল, তো ওখান থেকে 13 বছর বয়সে ও আবার ফেরত গেছে, রিস্টোর হয়েছে আছে। বলে ফেরত যাওয়ার পর আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হয়, কিন্তু আমি তো পতিতা, তাই আমার যে বিয়ে হয়েছিল সে বর সুস্থ ছিল না, তিনি মারা যান। তখন আমি কি করব, আমি আমার বিয়ে এসেছি, আমার বাচ্চা আমার মায়ের সঙ্গে আছে এখানে, এটাই আমি, এর কাজই তো আমি জানি। আর আমাকে কি কাজ দেবে লোকে, লোকের বাড়ি 62 মাসে আমি কতটুকু টাকা পাবো? এই কাজে অনেকটা বেশি বললো আপনার। আমি না বললো আমার যার বদল আছে সে বদল খাটিয়ে করবে, যার বুদ্ধি আছে আপনার মতো বুদ্ধি খাটিয়ে কাজ করবে, আমার শরীর ছাড়া কিছু না। এতে আপনি আমার দিকে কেন করুণার দৃষ্টিতে তাকান? তো আমি তো ওকে এডুকেশন দিতে পারবো না। আজকের দিনে আমি কি করি, তার 30 বছর বয়স, তার একটা বাচ্চা আছে, তার বাড়িতে লোকজনকে খাওয়াতে হবে। কিন্তু তাদের এই নিয়ে আমি একটা সাবজেক্ট নিয়ে ভেবেছি, হাউ দে উইল বি এম্পাওয়ার, সেটা অন্য কোনো দিন ডিসকাস করব। আজকে এখানেই ইতি টানবো। আই হোপ I have enjoyed the class. I hope you all enjoyed it. জনপ্রিয়
বাংলা টিভি সিরিয়াল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং অভিনয় জগতের একজন সনাতন ব্যক্তি যাকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি, সেই সুদেষ্ণা রয়কে আমরা পুরুলিয়া কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। তিনি তার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেও তোমাদের জন্য বিশেষভাবে সময় বার করেছেন, এতে আমরা সবাই তোমরা নিশ্চয়ই আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা গর্বিত যে আমরা তাকে আজ আমাদের মধ্যে পেয়েছি। আমরা জানি তিনি বিভিন্ন জনপ্রিয় টিভি সিরিয়াল যেমন গোয়েন্দা বিন্দি বা আরো বহু নাম আছে, এই মুহূর্তে আমার সেগুলো মনে পড়ছে না। বিশেষভাবে আমি বলি রিসেন্ট বেশ জনপ্রিয় কিছু ছবি যেমন ক্রস কানেকশন, তিন পিয়ারি কথা, বাপি বাড়িজা, প্রেম বাই চান্স, এই সমস্ত ছবি যেগুলো বক্স অফিসেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে, সেই সমস্ত ছবিগুলোর প্রধান প্রাণ পুরুষ যিনি ছিলেন সেই দিদিকে, সেই সুদেষ্ণা দিকে আজ আমরা পেয়েছি আমাদের মধ্যে। তাই আমরা বিভাগের তরফ থেকে এবং গুরুদাস কলেজের তরফ থেকে তাকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই। এবং এর পরের সময়টুকু তোমরা তার থেকে নিশ্চয়ই অনেক নতুন তথ্য বা অনেক কিছু নতুনভাবে জানতে পারবে, যা হয়তো ক্লাসরুমের চার দেওয়ালের মধ্যে আমাদের পক্ষে জানানো সম্ভব হয় না। সেই মূল জায়গায় যাওয়ার আগে আমি বিভাগের তরফ থেকে ডিরেক্টর সুদেষ্ণা রয়কে, বিভাগের ছাত্রী রীতিকা তাকে প্রথমে তার হাতে পুষ্পস্তবক তুলে দেবেন। বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আমাদের কলেজের তরফ থেকে তুলে দেবে বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। ধন্যবাদ। এবার আমি আজকে আমাদের বিশেষ অতিথি তাকে অনুষ্ঠানের মূল জায়গায় বা মূল দায়িত্ব দিয়ে শুরু করতে চলে বলব, অনুরোধ জানাবো। আজকে বিষয় ফিল্ম মেকিং, ছবি যারা তুলছ মুক্ত দেখা যাচ্ছে, তো মাইক্রোফোনটা সামনে থাকলে সব ছবিতে মুক্ত দেখা যায় না। ছবি তোলার বা সিনেমা করার ক্ষেত্রে যেটা দেখাতে চাও সেটা লুকিয়ে দেখতে পারো, আর যেটা দেখাতে চাও না সেটা লুকিয়ে রাখো। এট দ্য মোমেন্ট আমি তোমাদের সবার সঙ্গে কথা বলতে এসেছি, আড্ডা মারতে এসেছি, আলোচনা করতে এসেছি। আমি এখানে ফর্মাল ক্লাস নিতে আসি, কারণ সিনেমা বা ফিল্ম বা টেলিভিশনের জন্য বা ক্রিয়েটিভ কোনো কাজ ক্লাস নিয়ে হয় না। ক্রিয়েটিভ কাজের জন্য আনন্দ যেতে হয়, ক্রিয়েটিভ কাজের জন্য একটা তাগিদ থাকবে। আশা করি তোমাদের সবার মধ্যে সেই তালিকাটা আছে। আছে কি? আমার কাছে প্রায় লোকে আসে, এখন অবশ্য একটু কমে গেছে, এখন তোমাদের মতো ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে আসছে, আমি তো আজকের নই, আমি বহু বছর, এবং আমি কিন্তু কোনো ফর্মাল পড়াশোনা করিনি ইন দিস লাইন, যাকে বলে। আমি জীবনে জার্নালিজম আরম্ভ করেছিলাম যখন, তখন আমি যার কাছে প্রথম যাই সেটা হচ্ছে গৌরকিশোর ঘোষ। তিনি প্রথম মেয়েদের জার্নালিজমে রেগুলার জার্নালিস্ট হিসেবে নেন। তার আগে মেয়েরা ছিল কি, ওই তখন তো আর মেনস্ট্রিম ছিল না, ওর বলা হতো যে ও গিয়েও রিভিউ করবে, রবীন্দ্রসঙ্গীতের রিভিউ করবে, এমনকি বড় সিনেমার রিভিউও কোনো মেয়েকে দেওয়া হতো না।
সিনেমা তো বোঝে ছেলেরা, মেয়েরা কি বুঝতে পারে না এই ধারণাটা ছিল। তো সেই জন্য জার্নালিজম, পলিটিক্স, রাজনীতি মেয়েরা কি করে বুঝবে? সুতরাং জার্নালিস্ট রাজনীতির ক্ষেত্রে যে জার্নালিজম সেটাই জার্নালিজম, অন্যটা নয়। তো গৌরকিশোর ঘোষ প্রথম এই 1980 সাল প্রথম উনি এই সমস্ত ট্যাবু ভেঙে দেন। ডেইলি পেপারে মেয়েরা অ্যাজ জার্নালিস্ট, রেগুলার জার্নালিস্ট চাকরি শুরু করে। তার আগে ছিল, ছিল না তা আমি বলছি না, ধরো দিল্লি দিল্লি থেকে যারা রিপোর্টার্স ছিল, বেশ বড় বড় জার্নালিস্ট ছিলেন, তবলীগ সিং বলে, সীমা মুস্তাফা বলে, তারা সব খুব স্টাইলিশ ফ্যাশনেবল দিল্লি যেরকম হতো তখন। কিন্তু আমাদের মতো ছাপোষা বাঙালি মেয়েদের নিয়ে গৌরকিশোর ঘোষ আনন্দবাজার থেকে বেরিয়ে এসে আজকাল কাগজ শুরু করে 1980 সালে, 81 সালে। এবং সেই সময় উনি এমন কিছু মানুষকে নিয়েছিলেন অ্যাজ জার্নালিস্ট যারা মাঝবয়সী মহিলা, এবং উনি বলেছিলেন যে না ওরা তো বাংলায় লিখতে জানে, ওরা জীবন সম্পর্কে খুব ভালো বোঝে এবং নানা বিষয়ে ওদের মতামত রয়েছে। আমার সঙ্গে যিনি, আমি যখন ওখানে জাস্ট তখন গ্রাজুয়েশন করে আমি চাকরিতে ঢুকেছি, তখন আমার সঙ্গে যিনি ছিলেন তিনি একজন, দুজন মহিলার কথা আমার মনে আছে, রুচিরা শ্যাম এবং রুচিরা মুখোপাধ্যায়। এবং তারা দুজনেই খুবই মানে জীবনের মাঝ জীবনে এসে, মানে দে ওয়ার বোথ নিয়ারলি 40 আর আমি তখন আর্লি 20s এ, কিন্তু ওরা একেবারে রেগুলার নাইট শিফটও করছেন, দিনের বেলায়ও আসছেন। আমাদের তিন শিফটে তখন কাজ হতো, মেয়েদের নাইট শিফট করতে দেওয়া হতো না, কারণ ইউনিয়ন বা ওয়েজ বোর্ড, এখন অবশ্য সব অনেক পাল্টে গেছে, তখন ওয়েজ বোর্ড ছিল এবং দ্য জার্নালিস্টস ওয়ার আন্ডার ফ্যাক্টরিজ অ্যাক্ট, অ্যান্ড অ্যাকর্ডিং টু ফ্যাক্টরিজ অ্যাক্ট মেয়েদের নাইট শিফট করতে দেওয়া হবে না। তো বৌবাবু বলেছিলেন জার্নালিস্টের আবার মেয়ে আর ছেলে কি জানে, সাংবাদিকদের কোনো জেন্ডার বায়াস হয় না, সুতরাং যদি একটা মেয়ে কাজ করে আর সাংবাদিক তাকেও নাইট করতে হবে, এবং তখন আমরা নাইট করতে আরম্ভ করি। এই আমার এখনো মনে আছে যে মেয়েদের জন্য ধরো এক একটা শিফটে, আমি যে নাইট শিফটে ছিলাম আমি একা মেয়ে ছিলাম, তো আমাকে বলা হয়েছিল যে ঠিক আছে দুটোর সময় ধরো পেপার হ্যাজ গন টু বেড, এখন অবশ্য অনেক আগে হয়, হ্যাঁ কিন্তু তখন দুটোর সময় হয়তো যেটা বল বলি আমরা পেপার হ্যাজ গন টু বেড। তারপরে আমাকে বলেছিল ওই আজকালের একটা বাড়ি আছে না, তোমরা নতুন কলকাতায় থাকো, এটা হচ্ছে আমার স্ট্রিটে আজকালের বাড়ি, সেটা হচ্ছে লাহা বাড়ি একটা, সেইখানে প্রথম আজকাল ছিল। তো সেইখানে একটা লাইব্রেরি ছিল অনেক দিকে ঘরে, সেই ঘরে মেয়েদের বলত শুনতে, ওই লাইব্রেরিতে একদিন গিয়ে আমার হয়ে গেছিল আত্মারাম খাঁচা ছাড়া। আমি বলেছিলাম ওখানে ডেফিনেটলি ভূত আছে, আর আমি একা মেয়ে আমি ভূতে ধরবে, তার থেকে ভূতের সঙ্গে থাকার থেকে পাঁচটা ছেলের সঙ্গে থাকা বেটার। তো সেই, এবং মমতা বলেছিলেন হ্যাঁ কোনো আপত্তি নেই, আমি ওরকম বিশ্বাস করি না, তুমি অ্যাডাল্ট মেয়ে, তুমি যদি পাঁচটা ছেলের সঙ্গে টেবিলে শুতে পারো আমার কোনো অসুবিধে নেই। কথাটা ঠিক এই, আমরা এত হেসেছিলাম কারণ উনি সত্যি বিশ্বাস করতেন না যে জেন্ডার বায়াস বলে কিছু আছে। এন্ড ইফ ইউ আর অ্যান অ্যাডাল্ট ইউ শুড, তুমি যদি, তোমার যদি পলিটিক্যাল একটা মতামত থাকে, তোমার যদি জীবন বোধ থাকে, তোমার যদি চাকরি করতে পারো, তোমার অ্যাটিটিউডটাও হওয়া উচিত ছেলেদের সমান সমান, নিজেকে রক্ষা করার মতো তোমার ক্ষমতা থাকা উচিত। ইউ শুড, হ্যাঁ সেটা করে গায়ে চলে না, আমাকে এম জে আকবর যিনি কিছুদিন আগেও মিটুতে জর্জরিত হয়ে গেছেন, তো আমাকেও তখন বলা হয়েছিল যে এম জে আকবর খুব সাংঘাতিককে সামলে নেবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে মেরি আমার পার্সোনালিটি ছিল যে আমাকে উনি চাকরিটাই শুধু দিয়েছিলেন আর কিছু না। এবং ওদের ওখানে টেলিগ্রাফে আমি অনেক কিছু শিখেছিলাম, টেলিগ্রাফ থেকে খালি একটাই প্রশ্ন করেছিলেন আমার,
তো বাংলা কাগজের কাজ করো, তুমি ইংরেজি লিখতে পারবে। তো আমি বললাম যে না, আমি তো ইংলিশ অনার্স পড়েছি সেই জন্য। বললো থ্যাংক গড ইউ ডিডন্ট স্টাডি জার্নালিজম। আমি বললাম কেন? বললো জার্নালিজম পড়ে যারা আসে তাদের প্রথমে আমাকে আনলার্ন করাতে হয়, এটা আগ্রহের কথা যে তোমরা যা শিখে এসছো সেগুলো আনলার্ন করো, তারপরে প্র্যাকটিক্যাল লাইফে চলো। তারপর তোমাকে যেটা জানতে হবে, যখন তুমি পড়ো তখন তুমি আইডিয়াল সিচুয়েশন গুলো পড়ো, কিন্তু জীবনটা আদর্শ নয়। জীবনে প্রতি মুহূর্তে স্পেশালি এই ধরনের কাজে, which are applied arts, যেরকম সাংবাদিকতা বা ফিল্ম মেকিং, there is no hard, মানে দুয়ে দুয়ে চার হয় না, দুয়ে দুয়ে কখনো কখনো পাঁচ হতে পারে, কখনো দশ হতে পারে, কখনো দুই আর দুই এক হতে পারে, you never know. And ওই প্রত্যুৎপন্ন অতীতটা থাকা দরকার। তো আমি ওইখান থেকে টেলিগ্রাফে দিলাম, মোটামুটি আমি যেরকম কথা বলি সেরকমই লিখেছিলাম। তাতে আমি বেশ, আমাকে এডিট টেস্ট দেওয়া হয়েছিল। এরপর আমি, আমার আর ভালো লাগছে না যে অন্য লোকের লেখা আমি কারেক্ট করছি, সে তার এত বড় বড় বাই লাইন আর আমার কোনো বাই লাইন নেই। কারণ উনি বলতেন অ্যাজ এ স্টাফ ইট ইজ ইয়র জব টু ক্লিন আদার পিপলস মাক। এবং অনেক সময় যারা রিপোর্টার্স তারা হয়তো তথ্যটা আত্মতা কিন্তু তারা লিখতে পারে। সো ইন আ নিউজ পেপার একটা সেকশন আছে রিপোর্টার্স, কিছু রিপোর্টার্স আছে হু রাইট ভেরি ওয়েল, বাট ইন ডেইলিজ অনেক রিপোর্টারই আছে যারা খুব ভালো খবরটা আনতে পারে কিন্তু সেটাকে ঠিক মতো করে লিখতে পারে না, সেটা বাংলা হোক ইংরেজি হোক সব ব্যাপারে। এবং সেই ক্ষেত্রে দ্য সাবস অন দ্য ডেস্ক সেট অ্যান্ড কারেক্টেড। সো দিস ওয়াজ আ ভেরি বিগ লেসন। তো আমার এখনো মনে আছে এরপরে এইটার মধ্যে হঠাৎ একদিন উনি আমাকে দেখে বললেন যে তুমি খুব ভালো লেখো, ঠিক আছে তোমাকে আমি একটা লেখা লিখতে দিলাম মার্চ 8, আমি 83 তে জয়েন করেছি, এটা আমি 84 এর মার্চ 8 বলছি। বললো যে আমাদের এক পাতা একটা বেরোবে অন উইমেন্স রাইটস, সো ইউ সিম টু বি দ্য কাইন্ড অফ গার্ল হু ইজ ইন টু উইমেন্স রাইটস। তাহলে হ্যাঁ, বলি ইউ রাইট 200 সেন্টিমিটার প্লিজ। আমি ঠিক আছে, অনেক খেটে তখন ইন্টারনেট নেই, বই পড়তে হবে, লাইব্রেরি যেতে হবে, নানান রকম খেটে খুঁটে আমি একটা, যেটা বলেছে 200 সেন্টিমিটার মানে প্রায় 2000 শব্দের একটা লেখা লিখে ঠিকই গেলাম ওনার কাছে। বললেন ভেরি গুড ভেরি গুড, সেটা গ্যালি বেরিয়ে গেল এই সময়। এবং ওটা পেস্ট করা হবে, তখন তো পেজটা অন কম্পিউটার হতো না, ওটা গ্যালি বেরোতো এবং আমরা পেস্ট করতে হতো। আর্টিস্ট বসে বসে আমরা করতাম, ওরা আর্টিস্ট না সার্টিস্ট, কারণ ওরা শান্ত করতে পেস্ট করছে। তো আমি ওখানে বসে আছি আমার স্টোরিটা নিয়ে পুরো হাফ পেজ করে এ করে, আমার নামটা বেশ, নামে আবার পয়েন্ট সাইজ, তোমার পয়েন্ট সাইজ জানো এখন তো কম্পিউটারে সবসময় ওটা দেখছি। তো আমার নামটা হচ্ছে আমি 14 পয়েন্টস উইথ গোল্ড, তো এবি মানে ভীষণ তখন ইয়ে আমার মাটিতে পা পড়ছে না, তো যে আমার লেখা এরও বেরোবে একটা গোল্ড পেজ। তো হঠাৎ আমি, আমার কল হলো আপনাদের ঘরে, আমি গেলাম বললাম যে স্যার, ইয়েস ইটস এ গুড পিস বাট কাট ইট ডাউন টু 20 সেন্টিমিটার্স। আমরা মাই স্যার বলো তবলিন অ্যান্ড সীমা হ্যাভ সেন্ট আস টু আর্টিকলস, আই হ্যাভ টু অ্যাকমোডেট দোজ, আফটার অল দে আর সিনিয়র জার্নালিস্ট। আমার মনে হচ্ছিল তবলিন আর সীমাতে বলা দিবে কি করবো আমি, স্যার 200 সেন্টিমিটার্স, হাউ ক্যান আই স্টার্ট, হাউ ক্যান আই রিডিউস ইট, আমি পড়তে পারছি না, আমার চোখ ঝাপসা, আমার তখন 22-23 বছর বয়স। হ্যাঁ, তো তার মধ্যে তুমি ভাবতে পারছো না যে মানে আমি মাঝে মাঝেই বাথরুমে গিয়ে চোখের মধ্যে জল দিয়ে ফেলতাম, সেটাতে কেউ দেখতে না পায়।
তো আমার এক বন্ধু ছিল সুদীপ্ত বলে, ও এখনো জার্নালিস্ট। হঠাৎ বললো এক এতবার বাথরুম যাস না, সামনে কেঁদে দে না, কাঁদতে হয় কেঁদে দেখছে রিলিফ। আর যদি কাঁদতে না পারিস তাহলে আব্বার দিয়ে আমার কানে কানে যত রকম গালা গালা আছে সব দিয়ে, তাহলে দেখি মনটা ভালো হয়ে যাবে। আমি দেখলাম সুদীপ্ত ওকে না না আমরা খুব গালা গালা বলি কেটে আমি গ্র্যান্ড হোটেলে কফি খেতে চলে গেলাম। তখন গ্র্যান্ড হোটেলে 20 টাকার উপর তোমাকে এই পুরো জিনিসটা হতে 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 86 এ যখন সানন্দা শুরু হয়, আমি আমার তখন এই এক কাজ করতে করতে আর ভালো লাগছে না, তখন আমি আমার কর্তৃপক্ষকে বললাম যে আমাকে একটু ম্যাগাজিনে দিন না। তো আমাদের যারা ওনার্স তারা বলল ঠিক আছে অপর্ণা সেনকে জিজ্ঞেস করি, উনি যদি তোমায় নিতে রাজি হন আমার কোনো অসুবিধা নেই। তো আমি অপর্ণা সেনকে গিয়ে বললাম, উনি আমার দেখলেন টেকলেন, তারপরে আমি একটা লেখা দিয়ে করে দিয়েছিলাম। তখন সানন্দায় বিশাল বিশাল দিকপাল, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শঙ্করলাল ভট্টাচার্য এরা সব রয়েছেন। তো আরেকটি মেয়ে ছিল উর্মিলা বলে, ও এখন আমি জানি না কোথায় আছে। ওরা সব মানে এস্টাবলিশ বিশাল বাংলা লেখক, মানে বইও বেরিয়ে গেছে তাদের, তারা সব তার মধ্যে আমি এই একটা ইংরেজি কাগজের সাব এডিটর। তো আমাকে প্রথমেই অপর্ণা সেন বললেন, তুমি মনে আছে আমাকে আরবার জিজ্ঞেস করেছো তুমি বাংলা কাগজ থেকে এসেছো ইংরেজি জানো কি? আমার এবার অপর্ণা সেন জিজ্ঞেস করছো তুমি ইংরেজি কাগজ থেকে এসে তুমি বাংলা জানো কি? তো আমি বললাম হ্যাঁ মোটামুটি যেরকম কথা বলতে হয় সেগুলো আছে। কেননা ওটা প্রিন্সিপাল ছিল যে মহিলাদের সম্পর্কে হবে কিন্তু মহিলারা যে মহিলা রান্না করতে চায় সে রান্না করবে। আমি অবশ্য জীবনে কোনোদিন রান্না করিনি, আমি পুরুষদের ছেড়ে দিয়েছি কিন্তু কিন্তু যে মহিলা রান্না করতে চায় সে রান্না করবে, যে মহিলা ফ্যাশন গ্রস্ত হতে চায় সে ফ্যাশন গ্রস্ত হবে, আর যে অন্যান্য কিছু নিয়ে অ্যাক্টিভিজম করতে চায় সেও করতে পারবে। তো প্রথম বছর 26টায় মানে ম্যাগাজিনটা তো 15 দিন বাকি ছিল, 26টা ইস্যুর মধ্যে 16টা ইস্যুর কাভার স্টোরি আমি আইডিয়া দিয়েছি। তো সেটাই ওনাকে খুব ইমপ্রেস করেছিল। কিন্তু তারপরেও এক বছর পরেও উনি একটা আমার লেখা পড়ে, আমার মনে আছে পিটি উষার উপরে একটা লেখা লিখেছিলাম আমি পিটি উষাকে, তখন ও যে গোল্ড মেডেল জিতেছে এশিয়ান গেমসে, তো আমি একেবারে ওর যেখানে পিলামলা কান্দি থেকে প্রেম পিল, তো ওই পিলামলা কান্দি করতে গিয়ে ওর সঙ্গে দেখা করে ইন্টারভিউ এনে লিখে মানে খুব ওটা মানে আমাকে আনন্দবাজারে ওরকম ইন্টারভিউ বের হয়ে। তো এটা নিয়ে আমাকে সবাই গ্র্যাচুয়েট করছে ই করছে। উনি আমায় ডেকে বললেন অপর্ণা সেন খুব ভালো হচ্ছে, কে ট্রান্সলেট করে দিল এটা? তখন আমি তাকে বললাম না ওটা না আমি লিখেছি। বলছি হতেই পারে না, তুই কি করে এটা লিখলি? তোমার ধারণাটা পাল্টা হবে এবার, জাস্ট বিকজ আমি একটা জিনিস তোমাকে বলতে চাই যে তুমি মডার্ন হাই স্কুলে পড়েছো কিন্তু আমি গোখলেতে পড়েছি যেখানে ক্লাস 6 অবধি আমার সব কিছু বাংলা মিডিয়াম ছিল, 7 থেকে ইংরেজি ছিল। সুতরাং দুটো ভাষায় আমি মোটামুটি লিখতে পড়তে বুঝতে পারি, হিন্দি চেষ্টা করেছি আজ অবধি পারি মন দিন আছে গিয়েছিল। এবার জি বাংলা তখন 2 ঘন্টার রিজিনাল তখন স্টার এসে গেল আর
দু ঘন্টা করে সন্ধ্যাবেলায় এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট চ্যানেল করতে লাগলো এবং সেইখানে প্রথম আমি কাজ পেলাম টু ডু আ ম্যাগাজিন প্রোগ্রাম কল মানবী ফর উইমেন এবং এই প্রথম টেলিভিশনে বাংলায় ম্যাগাজিন যেখানে রান্না থেকে আরম্ভ করে আলপনা থেকে আরম্ভ করে সেলাই থেকে আরম্ভ করে ফ্যাশন থেকে এটা একটা মর্তালিটি সিচুয়েশন হয়ে যাচ্ছে আরম্ভ করে পিৎজা সরি তো ওই রোজ শুনছি তো ওখানে সব রকম জিনিসেরই একটা জায়গা ছিল এবং আমরা আমার মনে আছে ওখানে প্রথম এইডস ক্লিনিক করেছিলাম আমরা ওখানে প্রথম রেড লাইট এরিয়ার বাচ্চাদের নিয়ে করেছিলাম কাজ তারপরে ওখানে আমরা প্রথম কোন রেড লাইট এরিয়ার মহিলাকে ইন্টারভিউ করেছিলাম যিনি ভেঙে বেরিয়ে এসেছে সো ইট ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ ব্রেকিং গ্রাউন্ডস আজকে ইট ইজ নাথিং এন্ড আই এম টকিং অ্যাবাউট 1994 ব্যাক স্যাটেলাইট দূরদর্শন ওসব করতেও দিত না এবং আমাকে সবাই বলতো এই প্রতিদিন দূরদর্শনে নেমে না কেন বলতো তুই ঠিক ওই রকম নমস্কার কেন আছেন টাইপ নমস্কার আমি কেন আজকে তো এবং যখন আমি জিতে অ্যাঙ্কারিং করি আমি আর রত্নপ্রিয়া বলে একটি মেয়ে আমরা ঠিক এরকম করে কোনো বাধা পথে করতাম না কথা বলতে বলতে যদি স্টাম্বল করতাম যদি ভুল হতো সেটা আমরা সরি বলে আবার এগিয়ে যেতাম আমার এখনো মনে আছে যে একটা জায়গায় আমি অ্যাঙ্কার করতে করতে বলেছিলাম যে আচ্ছা এখানে কতগুলো রংস আছে বলুন তো আমি কালার্স বলে দিচ্ছি কতগুলো রংস আছে তাই এটা নিয়ে লোকে হাসাহাসিও করেছিল কিন্তু দিস বিকেম আ ট্রেডমার্ক আজকে ভালো খারাপ বলছি না যুগটা পাল্টানোর সঙ্গে সঙ্গে তোমাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে এখন তো আর কান বন্ধ করে আমি এখন নিউজ পড়ছি সো এন্ড সো সো এন্ড সো এরকম করে তো কেউ বলে না এখন পুরো জিনিসটাই কমিউনিকেশন তোমার সঙ্গে ইন দ্য সেম ওয়ে জার্নালিজমের ভাষা তাই জন্য চেঞ্জ করে গেল আনন্দবাজার পত্রিকায় যিনি প্রথম চলতি ভাষায় লেখার প্রচলন করেন বলছি ওনার নাম হচ্ছে ঘোষ আমি এখন নামটা ভুলে যাচ্ছি মনে করবে উনি ছিলেন আনন্দবাজারের এডিটর এবং তিনি প্রথম সমস্ত পাতায় তাই জন্য আজকেও আনন্দবাজার দেখে এডিটোরিয়ালটা কিন্তু খাই যাচ্ছি যাই যাচ্ছি মানে শুদ্ধ বাংলায় লেখা হয় বাকি আগে কিন্তু পুরো কাগজ ওই শুদ্ধ বাংলায় লেখা তো এই যে এভলিউশন এইগুলো হয়েছে তুমি হয়তো শিখে গেলে একরকম কিন্তু তুমি গিয়ে দেখলে তো ওখানে চেঞ্জেস হয়েছে অল দ্য টাইম ইট ইজ হ্যাপেনিং এবার যখন আমরা টেলিভিশনে প্রথম কাজ আরম্ভ করলাম এটা হলো জি চলে গেল আমিও চাকরি ছেড়ে দিয়েছিলাম সবাই আমায় বললো তুই এখন অ্যাসিস্ট্যান্ট এডিটর হয়ে গেছিস তুই আনন্দবাজারের মতো সরকারি চাকরি ছেড়ে দিলি কারণ তো সরকারদের অর্গানাইজেশন হলো না কি হয়েছে জীবনে যদি রিস্ক না নিই এগোবো না এবং তখন আমি অডিও ভিশনে ঢুকলাম বি নিউ নাথে আমি কিচ্ছু জানি না প্রথম নালিনী সিং বহুদিন আগে একটা আপ্প দেখি বলে একটা প্রোগ্রাম করত সেই আপ্প দেখি প্রোগ্রামটা ছিল এই পরবর্তী সময় খবর এখন তখন দূরদর্শনের খবর কিরকম হতো পাতা তো পাতা কেউ একটা বসে আজকে বিশেষ বিশেষ খবর হলো মেদিনীপুরে বাড়ির জলে তিনজন ভেসে গেছে তারপরে মানে এই ধরনের হতো মমতা বন্দ্যোপাধ্যায় তখন ধরো হলো যে জ্যোতি বসু আজকে ভেসেছে কিন্তু ধীরে ধীরে এই যে কমিউনিকেটিভ নিউজ যেরকম একটু পি টু সি দেয় সেটাকে মুখস্থ করে ওরম ভাবে লিখে তো দেয় না পি টু সি টা নিজে পিস টু ক্যাপটা যখন জার্নালিস্টরা দেয় সেটা তো তাৎক্ষণিক লেখার ক্ষেত্রেও তাই আমি যখন প্রথম লিখতে আরম্ভ করি তখন আমাকে টেলিপ্রম্পটারে যে নিউজ আসতো ইংলিশে আসতো সেটার বঙ্গানুবাদ করতে হতো সেটা করতে চুল ছিঁড়ে দাঁত ভেঙে কি অবস্থা হতো আমার কারণ ওই টার্মসগুলোর বাংলা সহজ বাংলা আমার একটু জানতে অসুবিধা হচ্ছিল এবং সেটা আমাকে খুব হেল্প করেছিল একজন তার কাছে আমি আজও কৃতজ্ঞ সুমন চট্টোপাধ্যায় তখন আজকালই ছিলেন যাই হোক এই গল্পটা তোমাদের বললাম যে
তোমরা যেরকম ইউ হ্যাভ অ্যান অ্যাডভান্টেজ অ্যান্ড এ ডিসঅ্যাডভান্টেজ ওয়াই অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা শিখতে পারছো তোমাদের একটা কোর্স আছে ম্যাস কম জার্নালিজম যেখানে তোমরা শিখছো আর পড়ছো তোমাদের আগাম কিছু কিছু আইডিয়াস রয়েছে বাট তোমাদের কম্পিটিশন এখন অনেক বেড়ে গেছে আমার সময় লোক ছিল আমি কথা বলতে পারি বলে আমি অনেক কাজ পেয়েছি আমার সঙ্গে যে কাজ করে ওর নাম রানা আমার নাম সুদেশনা তো আমরা দুজন এই কাজ করতে করতে অনেক কিছু শিখেছি এবং লোকে শিখিয়েওছি তাই আমরা বলতাম সুদেশনা রানা ফিল্ম অ্যান্ড টেলিভিশন শুধু একটা শটে দিচ্ছে আমরা কি করতাম রান্নাটা এটা প্র্যাকটিক্যালি বলছি একজন মহিলাকে দিয়ে আমরা প্রথমে রান্নাটা কি হবে বলিয়ে নিতাম তিনি বলছে এবং তাকে বলতাম এই অবধি নিচ্ছি আপনি প্রিটেন্ড করুন যে আপনি এইটা ফেলে দিচ্ছেন ওই করছেন এইটা করে নিলাম এরপরে রান্নাটা করত তখন আমরা পুরোটা ক্যামেরা ওই রান্নার উপরে ক্লোজ আপ তারপরে লাস্টে আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো একবার দিতাম আঙুল দিয়ে দিয়েও আর মুখেও একবার এটা করে এডিটের সময় চাকরি দিয়ে মনে হতো চাকরি ক্যামেরা দ্যাট ওয়াজ বিকজ উই ডিডন্ট হ্যাভ মানি চার ক্যামেরা করার মতন বাজেট ছিল তো এই করতে করতে আমি সিরিয়াল করতে আরম্ভ করি সিরিয়াল থেকে ফিল্ম না তোমরা কজন এখানে ফিল্ম বা এই ধরনের ফিকশনের জন্য হাউ মেনি অফ ইউ আর ইন্টারেস্টেড আমি ভালো করে দেখি এবার হাত না কজন অন জার্নালিজম এই জার্নালিজমটা এখন এমনি ইলেকট্রনিক জার্নালিজম উইচ ইজ অন টেলিভিশন রিটেন জার্নালিজম উইচ ইজ অন নেট অর পেপার নেটে অনেক কিছু পড়ার পরও দেখবে যাদের অভ্যেস খবরের কাগজ পড়া তারা পরদিন সকালে সেটাকে অপারেট করে কিন্তু এই যে একই জিনিস আজকে টেলিভিশনে তুমি ক্রিকেট ম্যাচটাকে দেখতে পাচ্ছ ফুটবল ম্যাচটাকে দেখতে পাচ্ছ হ্যাঁ চাক্ষুষ করছো সুতরাং ওটা অ্যানালিসিস নিয়ে আর কেউ পরের দিন সকালে তুমি পড়তে চাইবে না গৌতম ভট্টাচার্য কিন্তু একটা জিনিস বার করেছিল ও বিহাইন্ড দ্য সিনস নিয়ে ও লিখতে আরম্ভ করলো যে যখন ধরো সচিন তেন্ডুলকার ব্যাট করছে তখন ড্রেসিং রুমে বা প্যাভিলিয়নে কি বলছে এবং সেই জন্য ও খুব পপুলার হয়ে উঠেছিল খেলাটা অ্যানালাইজ করে লাভ আমি আমার মতো অ্যানালাইজ করব ইনফ্যাক্ট আজকে আমার ভাই বা আমার বর বা আমার ছেলে যখন খেলা দেখে ওরা কমেন্ট্রিটা অফ করে দেয় অন করে এটা এ করতে যে ওরা যে কথাগুলো বলছে ধরো একটা কিছু হলো আমার ভাই বললে এবার দেখবি ও এই বলবে ঠিক তাই বলবে এই যে দেখার জন্য সেই জন্য আমি বলছি যে জার্নালিজম হলো ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু প্রিন্ট হলে একরকম কিন্তু যারা টেলিভিশন জার্নালিজম করতে চাও আবার এও আছে অনেকে হয়তো তোমরা নন ফিকশন করবে এখন কাজের কোনো শেষ নেই অনেক সময় লোকে একটা খুব ফ্যান্সি নাম দেয় বলে রিসার্চ করবে তুমি নন ফিকশন রিসার্চ মানে কি কাঁথা খাটুন সবকিছু করা বাট ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন
আরেকটা জিনিস হচ্ছে যে ইভেন ইন ফিল্ম, ফিল্মটা একটা ওল্ড কাহাবত আছে যেটা হচ্ছে যে ইটস বেসড অন বেসিক্যালি অন টু টেবলস, ওয়ান ইজ স্ক্রিপ্ট রাইটিং টেবল অ্যান্ড এডিটিং টেবল, তার সত্যি নয়। রাইটিং টেবলে বসে আমি অনেক কিছু লিখে ফেললাম, অপর্ণাসীন সত্যি বলে একটা ছবি করেছি, তোমাদের তোমরা কেউ দেখেছ দেখার কথা কেন পারলে দেখো। ওখানে একটা জিনিস শাবানা আজমি যে রোলটা করছিল সে ছিল মুখ ও বধির, এবং ওর একটা দেখিয়েছিলেন উনি যে ওর সঙ্গে অ্যানিমাল ওয়ার্ল্ডের একটা খুব ভালো সাজশ আছে, তো ও অ্যানিমালসদের খুব ভালো। তো ওখানে উনি দিয়েছিলেন একটা সিন ছিল যে বাড়িতে বাড়ির ছোট বউ না বড় বউয়ের মেয়ে হয়েছে, তাতে সবাই হায় 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 করছে যে মেয়ে হয়েছে বলে। এদিকে সেই দিনে ওদের বাড়ির যে গাভী সেও প্রসব করছে এবং তার প্রসব যন্ত্রণা হচ্ছে। উনি লিখেছিলেন যে ব্রিচ ডেলিভারি, ইউ নো হোয়াট ব্রিচ ডেলিভারি ইজ, ব্রিচ ডেলিভারি হচ্ছে ইউজুয়ালি একটা বাচ্চার মাথাটা আগে বেরোয়, ব্রিচ হচ্ছে বাচ্চাটা ঘুরে গেছে পাটা আগে বেরোচ্ছে, এক্ষেত্রে ইটস ডেঞ্জারাস, বাচ্চাটা ওর আম্বিলিকাল কর্ড গলায় জড়িয়ে মারা যেতে পারে। তো এই ব্রিচ ডেলিভারিতে এমনই লাক্ষণা সেই গাভিন, মানে যেখানে ওরা শুটিং করছিলেন সেই গাভিন ব্রিচ ডেলিভারি করলো, এবং শাবানা আজমি ওই ওর মধ্যে ওই বাচ্চাটাকে টেনে বার এবং উনি বলেছিলেন এটা ভগবানের দান, আমি যেটা রাইটিং টেবিলে লিখেছিলাম সেটা যে সত্যি হবে ভাবতে পারিনি। এবং যখন বেরোলো এই গাভিন সিনটা ছিল যে বাছুর যেটি সেটি ছিল মেয়ে, এবং সারা বাড়িতে উলুধ্বনি, সাপ বাচ্চে মিষ্টি বিতরণ করা হচ্ছে কারণ গরুর মেয়ে হয়েছে, আর বাড়ির বউয়ের মেয়ে হলে লুচ্ছা করে, বুঝেছ? এই মানসিকতা কিন্তু এখনো গুরু হতে চায় তোমাদের, সেটাতে উৎখাত পড়াশোনা বা ফিল্ম করা বা লেখাটা বা ক্রিয়েটিভ কাজ করাটা ইজ নট ডিভয়েড, এটা কিন্তু একটা রাজনীতি, রাজনীতি মানে একে ভোট দিলাম একে ভোট দিলাম তা নয়, এটা হচ্ছে সোশ্যাল রাজনীতি। আজকেও আমি একটু ডাইগ্রেস করছি, আমি চাইল্ড রাইটস কমিশনে কাজ করি, আমি যখন যাই একটা কোথাও যে বাল্যবিবাহ রোধ করতে, তখন আমার মনে হয় যে রোধ করে লাভ কি, এই যে মেয়েটি যার বাল্যবিবাহ হচ্ছে সেই মেয়েটির জীবনে কোনো মুখ্য বা লক্ষ্য নেই বিয়ে ছাড়া, কারণ তার ছোটবেলা থেকেই সে জানে যে তার সংসার হবে এবং তার লক্ষ্যটা হচ্ছে, তার বাবা হয়তো বহু ক্ষেত্রেই ওরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং সেক্ষেত্রে বিয়ে হলে একটা মুক্তি, কিন্তু এটা বুঝি না যে বাবার হাতে মার খেতে খেতে এরপরে বরের হাতে মার খাবে, শাশুড়ির হাতে মার খাবে, যতক্ষণ না সে নিজের পায়ে দাঁড়াবে। আর এটা এখন আমি রোজ দেখছি, এটা নিয়ে তোমাদের লড়তে হবে অ্যাজ জার্নালিস্ট, অ্যাজ ফিল্ম মেকার্স, অ্যাজ ডকুমেন্টারি মেকার্স। আমি তোমাদের অনেকক্ষণ তো বকবক করেছি, একটা জিনিস দেখাতে চাই, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, যে হাউ সিনেমা ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ইন আওয়ার লাইফ, কিন্তু সিনেমা কি করে আনন্দ দিতে দিতে ভায়োলেন্স শেখায়, কি করে হাসতে হাসতে একটা মেয়েকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে এবং এটা বুঝতেও পারে না, এটা দেখে উই উইল ডিসকাস। তোমরা কি মনে করো, আমি শুধু মেয়েদের কাছে নয় আমি ছেলেদের কাছেও জানতে চাই, হ্যাঁ, যে আজকে একটা জিনিস আমি বলছি, আমি আমার ছেলে আছে, আমি ছেলেদের পক্ষে আমার জীবনের সবচেয়ে সাকসেসফুল ফিল্ম হচ্ছে তিন ইয়ারের কথা, যেটা দেখে অনেক সময় আমাকে এবং সেখানেও আমি দিয়েছি
যে একটা ছেলে একটি মেয়েকে দেখে কে তুমি নন্দিনী গানটা কে তুমি পদ্মিনী বলে গাইছে, তো কিন্তু সেই ছেলেটি আলটিমেটলি খারাপ। সেখানে আমি এইটা দেখিয়ে জিজ্ঞেস করতে চাই, উই উইল হ্যাভ আ ডিসকাশন। যে মেয়েটি এটা বললো ন্যারেটর, যে
she wrote her own script. So this is your first step. Even you write your own script. Think about it. I want to do Hindi about a serious subject. এই ভাষাটাও ইউজ করলো। আমার কাছে না ভাষায় কোনো ইয়ে নেই। আমার অনেক বয়স হয়েছে, কিন্তু আমি সব ভাষাই জানি। এবং তখন আমি একটু বললাম যে কেন, এবং তখন আই ওয়াজ লিটল স্কেপটিক্যাল। ছবিটা যখন বললো আমি দেখলাম, হ্যাঁ নিজেদের মধ্যে ওরা দে আর ডুইং ড্রাগস, দে আর ডুইং ইয়ে, কিন্তু আলটিমেটলি যেটা হলো যে ছবিটাতে দেখানো হচ্ছে যে দ্যাট ইজ নট এ গুড ইফেক্ট। মেয়েটি যে মেয়েটি প্রেগনেন্ট হয়ে গেছে, সে ছেলেটি যখন তার মার কাছে আসে যে আই এম সরি মা, এই মেয়েটিকে আমি প্রেগনেন্ট করে ফেলেছি, দিস পার্টিকুলার স্টোরি হ্যাড যে মা ছেলেকে বাড়ি থেকে বাদ করে দিয়ে ওই মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে বলে তোমার অনেকদিনের মেয়ের শখ হয়েছিল, শখ ছিল তুমি আমি ছেলেটাকে তাড়িয়ে দিয়েছি, তুমি আমার মেয়ে হয়ে বাড়িতে। এবং সেই মেয়েটি যখন মেয়ে প্রসব করলো, মা আরো মানে পুলকিত হয়ে আত্মহারা হয়ে উঠলো। এখন সেকেন্ড সিরিজ করছে যেখানে মা মেয়েটিকে মানুষ করছে এবং এই বউ ছেলেটিকে আবার নিজের পথে ঠিক পথে আনার চেষ্টা করছে। হোয়াট আর ট্রাইং টু সে ইজ খিলি বা মজা বা রোম্যান্স সব দেখাতে হবে, মজাটাও দেখাও, কিন্তু দিস শুড নট বি সামথিং দ্যাট উড ইনফ্লুয়েন্স। কারণ আমাদের দেশে এখনো শিক্ষা অনেক লিটারেসি নিয়ে বড় বড় লেকচার দিই আমরাই। আমার কাছে দুদিন আগে আমি একটি মেয়েকে এসেছিল, সে 15 বছরের, তাকে জিজ্ঞেস করলাম, বললো আমি এখন 14 ক্লাস হয়ে গেছি, আমি এখন কাজ করি কৃষ্ণনগরে। আমি বললাম কোথায় কাজ করো, বললো আমি প্যান্টি কারখানায় কাজ করি। আর তার যে বয়ফ্রেন্ড যাকে ও নাকি সিঁদুর পরিয়ে দিয়েছে ওকে, তাই বিয়ে হয়ে গেছে, তার বয়স 19, এখনো এরা মনে করে যে সিঁদুর পড়ালেই, তার কারণ কি 15 আর 19 তাদের জীবনের কোনো লক্ষ্য নেই। তাদের মেয়েটির বাবা রোজ মদকে ওই মারে, ছেলেটির বাড়িতে মেয়েটির ভাই থ্যালাসেমিয়া,
তার জীবনে একটাই ইয়ে, তার মা লোকে বাড়ি বাড়ি কাজ করে, সে ভাবছে যে সে যদি এই 19 বছরের ছেলেটার সঙ্গে তার সঙ্গে গেঞ্জি কর, যেখানে ও প্যান্টি বানায় সেখানে ও গেঞ্জি বানায়, ওই গেঞ্জি আর প্যান্টির রোম্যান্স এটা। তো সেখানে সরি ল্যাঙ্গুয়েজটার জন্য কলেজে, কিন্তু তোমরা যখন সিনেমা করতে আসবে তোমাকে এই ল্যাঙ্গুয়েজ বা এইভাবে কমিউনিকেট করতে হবে, কারণ সেই মেয়েটি যখন আমার সঙ্গে কথা বলছে আমাকে তার ভাষাই বলতে হবে। তারপরে তো আগে তো তার সঙ্গে আমি কমিউনিকেট করবো, তার একটা কোথাও তার ভরসা পাবো, তারপরে তো তাকে আমি মানুষ করবো ইন মাই ভিক্টোরিয়ান ক্রুডিশ ওয়ে। তো সেই মেয়েটিকে আমি বললাম যে তুমি কেন, বললো যে বাবা রোজ মারে, মা সব টাকা নিয়ে নেয়, সপ্তাহে আমি 500 টাকা পাই, আমি জমি একটা নাক ছাবি কিনেছি বলে মা মেরেছে। তার কাছে বিয়েটাই এই আকাশে আমার মুক্তি, বিয়ে বিয়ে, এছাড়া কোনো উপায় নেই। আবার এরকমও মেয়ে আমার কাছে আসে, ছেলেও আসে। আমি একটা বাঁকুড়ায় সুমঙ্গল বলে একটা হোম আছে, যেখানে বাচ্চারা মানে দুরকম বাচ্চা হয়, একটা হচ্ছে চিলড্রেন হু আর ইন কনফ্লিক্ট উইথ ল, তাদের বলা হয় সিসিএল চিলড্রেন ইন কন, তাদেরও রাখা হয় মানে যারা ইন কনফ্লিক্ট উইথ ল, আর কিছু আছে চিলড্রেন ইন নিড অফ কেয়ার এন্ড প্রোটেকশন, কিন্তু যে ইন কনফ্লিক্ট উইথ ল তারও কিন্তু কেয়ার এন্ড প্রোটেকশন দরকার, কারণ সে চাইল্ড সেটা জানি না। সুমঙ্গল হোমে আমি একটি ছেলের সঙ্গে আমার দেখা হলো, ছেলেটি এটা কিন্তু অল দিস আই এম সেইং বিকজ দিস ইজ পার্ট অফ সিনেমা, এগুলো নিয়েও আমাদের কথা বলতে হবে এবং এগুলো সিনেমার প্রভাব। বাচ্চাটির সঙ্গে ছেলেটির বয়স 15, তার কি করেছে জানো, সে তার বান্ধবীকে মেরে ফেলেছে বলার, কেন ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে, মেরে ফেলে তুমি পেলে না, তোমাকে বললো না আর কেউ তো পেল, তার পাশে একটা 14 বছরের ছেলে বসে আছে, তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি হলো তুমি এখানে, বললো আমি তো ওর সঙ্গে গিয়েছিলাম ওই ওর বান্ধবীর সঙ্গে কথা বলতে, ওরা যখন মারপিট শুরু করলো আমি গাছে চড়ে পড়ে গেলাম, গাছের উপর থেকেই দেখলাম যে ও মেরেছে, তাই আমাকে এখানে এনে রেখে দিয়েছে। ও হচ্ছে উইটনেস, ও কিছু করেনি, আমাকে ছাড়িয়ে দিন না। তোমাদের বেসিক্যালি ইফ ইউ ওয়ান্ট টু বি জার্নালিস্ট, ফিল্ম মেকার্স, ইফ ইউ ওয়ান্ট ওয়েদার ডকুমেন্টারিজ, তোমাদের না পড়তে হবে, জীবনটা দেখতে হবে, লোকের সঙ্গে মিশতে হবে, গ্রামে গঞ্জে যেতে হবে, ট্রাভেল করতে হবে, বই পড়ে হবে না। আমি when I started journalism আমি কি শুনতাম, প্রথম 3 মাস আমার কি কাজ ছিল জানো, তখন টিটিপি অন্য লোকে করতো, এখন যেরকম আমরাই টাইপ করি, আমরাই পেজ লেআউট করি সব, তখন তো ছিল না। তো আমি গিয়ে যে মেয়েটি টিটিপি করছে তার পাশে বসে বসে পড়ছি শুধু, ও যদি 7 ঘন্টার আমার ডিউটি হয় তার মধ্যে 5 ঘন্টা আমি ওটা পড়ছি। একবার স্ক্রিনে পড়লাম, তারপরে প্রুফরিডার পড়লো, তারপরে এটা এডিট পেজ বলে তাতে আমাদের আকবর বলতো যদি আমি একটা ভুলও খুঁজে পাই টাইপো এরর তাহলে তোমাকে 5 টাকা করে দিতে হবে। আমি এক উইক একটা পয়সাও দিতাম, এন্ড দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ ফর আস, দ্যাট ইজ নট জার্নালিজম, দ্যাটস নট দ্য রোম্যান্স অফ জার্নালিজম, বাট দ্যাট ইজ গুড জার্নালিজম, you are presenting something without a flaw, without a typo error. আর আজকাল আজকে গাড়িতে বসে যত হোয়াটসঅ্যাপ করি খালি এসআরএ, আঙুলটা মোটা তো এসআরএ এর পাশাপাশি এর বদলে টুডেটা সবসময় ফুটছে, তো সেটাই বলছি যে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট তোমাদের, তো একদিনের ক্লাসে তো তোমাদের সব শিখিয়ে দিতে পারবো না,
into filmmaking, journalism, the way anger, your own anger is doing things. Key subject to me there are filmmakers and filmmakers and filmmakers. There are people jara jate amra boli age bolam video makers ekhon boli cd makers kintu bole copy filmmakers tade south theke ekta ba kono kichu diye dai short by short cheta copy abar oneke ache okar theke ekta script lekhay ektu bombi korbo abar oneke ache jara niche na কৌশিক গাঙ্গুলি নিজের স্ক্রিপ্ট লেখে, এবারে ঋতু স্ক্রিপ্টে কাজ করেছে যে সূত্রে, কিন্তু স্ক্রিপ্ট রাইটারও যদি থাকে অ্যাজ আ ফিল্ম মেকার ইউ উইল হ্যাভ টু গো থ্রু দ্য স্ক্রিপ্ট টু মেক ইওর চেঞ্জেস only then can you be a film maker. ও তোমায় স্ক্রিপ্ট দিয়ে দিল আর এটা স্ক্রিপ্টে লেখা আছে বলে আমি এরকম শুট করবো তা নয়, তোমাকে তোমার মতো করে শুট করতে হবে। আমরা যে গল্প চুজ করি ধরো গল্পের পাঁচান সত্যজিৎ রায় চুজ করেছেন, বলো তো ওই গল্পটাকে একেবারে ওই গল্পটা ধরে উনি করেছেন ছবিটা কি চারুলতা, রবীন্দ্রনাথের গল্প নষ্টনীলের উপরে ওটা পেয়েছে, কিন্তু চারুলতা কখনো রবীন্দ্রনাথের নয়, চারুলতা সিনেমাটা সত্যজিৎ রায়ের আর নষ্টনীল রবীন্দ্রনাথের লেখা। তফাৎটা বুঝতে পারছো? সিনেমা যে কারণে আমরা যখন সাহিত্য থেকে সিনেমা করি তখন সেটা আমার ইন্টারপ্রিটেশন নিজস্ব। আমরা একটা ছবি করেছিলাম অবুজ মেয়ে বলে সুকান্ত ভট্টাচার্যর একটা গল্প থেকে, সেটার নাম দিয়েছিলাম যদি লাভ দিলে আপনার, which was about unrequited love। এখন একটা ছবি করেছি যেটা জুন মাসে দেখাবে রচিত উত্তর একটা গল্প গৃহ ত্যাগ তার উপরে বেস করে। গল্পটা এক লাইনে হচ্ছে একজন ভদ্রলোক ঘাত পিটিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন, বউ বলেছিল ঘাত পিটাচ্ছ কেন, বলে আমাদের দেশে ঘাত পিটিয়েই মেয়ের বিয়ে দেওয়ার কথা, তো আমি কেন সানাই বাজাবো, ঘাত বাজবে, ঘাত পিটিয়ে বিয়ে দিয়ে এখন তিনি বলেছেন যে এবার আমি মুক্ত বিমুক্ত আমি যা ইচ্ছে তাই করব। তো একদিন ছুটি নিয়েছেন অফিস থেকে দেড় মাসে, গিয়ে বাজারে গিয়ে চিংড়ি মাছ মাংস অনেক কিছু কিনে বাড়ি এসেছেন, বউ একটা কিছু বলতে গেছে বলছে না ছাতে কফি পাঠিয়ে দাও আমার ইসি চেয়ারে বসে বসে বাবা ইসি চেয়ারে বসে আমি রক করতে করতে কফি খাবো, বউ হচ্ছে কথাটা শুনো শুনছে না, উপরে গিয়ে দেখো ওর ইসি চেয়ারে গিয়ে বসে আছে, আস্তে আস্তে কাছে যান গিয়ে দেখে যে ওটা ওর জামাই, বলে কি হলো জামাই বলে আমি এলি আপনারা একা থাকেন তাই দেখা করতে এলি, বলে এবার ও বার করার চেষ্টা করছে যে কেন এসেছে, আলটিমেটলি জানতে পারেন যে মেয়ে আর জামাই ঝগড়া করছে আর তাতে জামাইয়ের পরিবার মেয়ের দলে তাই জামাইয়ের কোথাও যাবার নেই সেই জন্য ও শ্বশুর এই যে সাবজেক্ট ইট ইজ সামথিং দ্যাটস হ্যাপেনিং টু মি, এটা চিরাচরিত না সিনেমায়, তোমার ওই এটা কমার্শিয়াল গল্প ছদ্মবেশী মতনই, ছদ্মবেশী ওই সময় কমার্শিয়াল ছিল, কিন্তু তোমাকে নতুন ভাবে ভাবতে হবে। তিন ইয়ারের কথা যখন আমরা করেছিলাম তখন আমাদের গল্পটা যতীন্দ্র নন্দীর একটা গল্প ছিল ছিদ্র, সেটাতে ছিল যে তিনটে ছেলে পাশের বাড়ি পাশের ঘরে যে ইয়াং কাপড়টা এসেছে তাদের একটা ছোট্ট বাচ্চা আছে সেটা দেওয়ালে ফুটো করে তাদের দেখত, তো ওই গল্পটাই ছিল যে তিনটে ছেলে যখন দেখছে যে মেয়েটি তার বাচ্চাকে ব্রেস্ট ফিড করছে তিনজনের মনে তিন রকম ইমেজ করছে, ইট ইজ আ ভেরি ইন্টেলেকচুয়াল স্টোরি। আমরা জাস্ট ওটা থেকে ওই আইডিয়াটা নিয়ে যখন আমরা তিন ইয়ারি করলাম আমরা একেবারে সাবঅর্ডিনেট ক্লাসের ছেলেদের মধ্যে কি তাকে নিয়ে, কিন্তু তারা আমাকে একজন বলেছিলেন আপনি দেখালেন এরকম যে দেখালেন এটা আপনি
এখানে অনেক কিছু আছে, আমি বললাম শেষটা দেখো, শেষে গিয়ে সেই ছেলেরাই কিন্তু আলটিমেটলি হেল্প করে দাদা বৌদি যখন ইয়ে করে, সেই বৌদিকে দেখে ওরা